হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগে আমি প্রিজাইডিং অফিসার কোন সময় কী করবেন কী করবেন না এই নিয়ে যথাবিহিত অসংখ্য ভিডিও করেছি এবং এরপরেও আপনাদের সাহায্যের জন্য আপনাদের সুবিধার্থে অবশ্যই আমি করবো আপনাদের দাদা বা ভাই বা বন্ধু হিসেবে আজকে ভিডিওটা ফার্স্ট পলিং অফিসার যিনি সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ একটা পলিং যে টিম সে পলিং টিমের সেকেন্ড ইন কমান্ড হচ্ছে ফার্স্ট পলিং অফিসার কোনো কারণে ভগবান না করুক যদি প্রেজাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়েন বাঘরুদ্ধ হয়ে পড়েন টেনশানে কাজ করা ভুলে যান কিংবা অত্যাধিক গরমে তিনার বুদ্ধিশুদ্ধি বুদ্ধি শুদ্ধি হঠাৎ লোপ হয়ে যায় তার কাজ করার ক্ষমতা তিনি হারিয়ে ফেললেন তখন কিন্তু ফার্স্ট প্ডিং অফিসারকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে ধূমকেতুর মতো ভোটের দিন কোন কোন জিনিস তিনি কাছে নিয়ে বসবেন এটা কিন্তু অনেক ফাস্ট ফোলিং জানেন অনেক ফাস্ট ফোলিং হয়তো জানেন না তাকে একটু মনে করিয়ে দেওয়া একটু ভালো করে শুনে নেন দেখুন প্রিজাইডিং অফিসার খুব ব্যস্ত থাকবেন তার পক্ষে সব কিছু জিনিস আপনাকে প্রোভাইড করা সম্ভব হবে না তাই আপনার সব কিছু মালপত্র আপনাকে রেডি রাখতে হবে প্রথম হচ্ছে মার্কড কপি অফ ইলেকট্র রোল আপনাকে আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে মার্ক্সড কপি ও ইলেকট্রনাল রোল আপনাকে রেডি রাখতে হবে অল্টারনেটিভ ডকুমেন্ট লিস্ট অর্থাৎ কোন কোনভাবে একজন ভোট দিতে পারবে তার এপিক কার্ড ছাড়া আর যে পনেরো দফা এবারে একটা বেশি করেছে ষোলো দফা ষোলো দফা যে অল্টারনেটিভ ডকুমেন্ট লিস্ট কী তার সেটাকে আপনাকে রাখতে হবে মেল ফিমেল ট্যালি অর্থাৎ যদি ধরে নিলাম সাধারণত প্রতিটা বুথে এক হাজার ভোটার থাকে তাই আপনি ছশো মতো পুরুষ করবেন চারশো মতো মহিলা করবেন বা পাঁচশো পুরুষ পাঁচশো মহিলার ট্যালি বানাবেন আপনাকে এটাকে আগে থেকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে বা হাতে লিখে নিয়ে যেতে হবে একটা পেন রাখতে হবে পেন্সিল রাখতে হবে ইরেজার রাখতে হবে এবং সবচেয়ে বড়ো ব্যাপারটা বলছি করে শুনে নেন সবচেয়ে বড় ব্যাপার আপনি কিছু টিফিন এবং জল নিয়ে বসবেন আপনার শুনে তো মনে হবে এ কী রে ভাই টিফিন জল নিয়ে বসতে হবে এটা আপনি বলছেন হ্যাঁ বলছি কারণ যে সৈনিক অভিজ্ঞ হবেন যে সৈনিক পর খাওয়া সৈনিক হবে তিনি জানেন তিনি আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভোটার নন সবচেয়ে বড় শত্রু বিরোধী পার্টি বা শাসক দলের কিংবা হামলাকারী জবরদখলকারী বুথ দখলকারী কিংবা অন্য কেউ নয় আপনার চরম শত্রু হচ্ছে আপনার পেটের খিদে আপনার তৃষ্ণা যদি আপনার পছন্দ খিদে পায় এবং তৃষ্ণা পায় আপনি কাজ করতে পারবেন না এবং ডিহাইড্রেশনে আপনি অসুস্থ হয়ে আপনি থিতু হয়ে যাবেন তাই জলের বোতল কিছু শুকনো নাস্তা ফাস্তা ইরেজার পেন্সিল, পেন মেল ফিমেল ট্যালিসিট অল্টারনেটিভ ডকুমেন্ট লিস্ট আর মাঠ কপি ইলেকট্রনাল রোল এবং যদি সব থাকে না তাহলেও আমি বলে দিচ্ছি এএসডি লিস্ট অ্যাবসেন্টিজ সিফটেড ডেট তো এই সাধারণ সব থাকে না কিন্তু তাহলেও আমার বলাটা কর্তব্য এএসডি লিস্ট এই কোটা আপনার সামনে আপনি একবারে রেডি করে দরকার হয় আপনার সামনে আমি কোনো কোনো কিছু একটা ক্লাম দিয়ে আটকে রাখবেন যাতে আপনাকে চাইতে না হয় বা কারোর মুখাপেক্ষী না হতে হয় না হলে কিন্তু আপনি প্রতি পদে পদে সমস্যায় পড়বেন আমি আমার অনেকবারের ভোটের অভিজ্ঞতা থেকে এটা বলছি ভালো থাকুন ভালোভাবে ভোট করুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস